কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ। দিল্লি থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমানের অবতরণ বলে খবর পাওয়া যাচ্ছে। 165 জন নিয়ে জরুরি অবতরণ বিমানের এমনই খবর পাচ্ছি আমরা। ঠিক কি কারণে এই অবতরণ আমরা জানার চেষ্টা করব। কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ, দিল্লি থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমানের অবতরণ, ককপিটে ফায়ার অ্যালার্ম বাজায় এই অবতরণ বলে খবর পাচ্ছি আমরা। 165 জনকে নিয়ে জরুরি অবতরণ বিমানের, কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ, দিল্লি থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমানের অবতরণ, ককপিটে ফায়ার অ্যালার্ম বাজায় এই অবতরণ বলে খবর পাওয়া যাচ্ছে। 165 জন নিয়ে জরুরি অবতরণ বিমানে ঠিক কি জানা যাচ্ছে এই বিষয় সম্পর্কে আমরা আরো কথা বলে জানবো। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। সৌমেন, সৌমেন কি খবর পাচ্ছ? দেখো, হঠাৎই দিল্লি থেকে কলকাতাগামী বিমান 165 জন যাত্রী নিয়ে যখন কলকাতাতে অবতরণ করছিল, সেই সময় হঠাৎই ককপিটের মধ্যে থেকে এমার্জেন্সি অ্যালার্ম শুনতে পায় পাইলট, এবং তা কিন্তু এটিসির সাথে যোগাযোগ করা হয়। এটিসি তড়িঘড়ি কিন্তু বিমান নামানোর জন্য যে সব ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো কিন্তু নেওয়া হয়, কারণ এমার্জেন্সি ব্যবস্থা। এবং তৎক্ষণাৎ এয়ারপোর্ট নামানোর পরে কিন্তু যেটা আবার পাইলট যেটা জানায় যে যে কোথাও একটা ভুল হয়েছিল এবং সেই অ্যালার্ম হয়তো বেজেছিল, কিন্তু কোনোরকম ফায়ারের কোনো খবর নেই। এবং যেটা জানা যাচ্ছে যে 165 জন যাত্রীকে সুরক্ষিতভাবে কিন্তু নামানো হয়েছে, এবং তার পাশাপাশি বিমানবন্দর সূত্রে খবর যে বিমানটিকে ভালো করে চেকিং করা হচ্ছে যে কোনোরকম প্রবলেম ছিল কিনা।